এই মুহূর্তত মই উপস্থিত আছো কটন বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণত আর এই কটন বিশ্ববিদ্যালয়ের মহেন্দ্রনাথ ডেকা ফুকন ছাত্রবাসর প্রাঙ্গণত। আসলে যে জনজাগরণ সৃষ্টি হয়, যে আন্দোলনের সৃষ্টি হয়, যে সজাগতার সৃষ্টি হয়, এই সজাগতার কিন্তু আরম্ভণি হয় প্রথমতে কটনের পরাই। আর আমি শেহতভাবে নাগরিকত্ব সংশোধনী বিধেয়কের বিষয়ক লো দেখি যে পোনপ্রথমবার কটন বিশ্ববিদ্যালয়ের ছাত্রসল ওলাই আসছিল, শ্রেণী বর্জন করেছিল, আমরণ অনশনের দরে কার্যসূচী রূপায়ণ করেছিল। এই মুহূর্তত মূল উপস্থিত আছে কেগারিমান কটন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। প্রথমে তোমার পরিচয় জানিব বিচারিম, আর এই যে জাতিদংশী বিধেয়কখনের বিষয়ে তুমি কি ভাবা আর তোমার প্রতিক্রিয়া জানিব বিচার? হয়, নমস্কার, মই পল্লব দাস, কটন বিশ্ববিদ্যালয় উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষ, কলা শাখা। আপনার কিন্তু দেখিছেই কটন বিশ্ববিদ্যালয় যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমি 24 ঘন্টা এটা অনশন কার্যসূচী হাতত লৈছিল। রাজ্যসভাত বিলখন উত্থাপন হওয়ার কারণে স্থগিত রাখা হয়েছে অনশনটো, কিন্তু যদি পুনের কিবা অবিসন্ধি করে সেই বিধেয়কখন গৃহীত করবলে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারে চেষ্টা চলায় তে পুনের এই অনশন আমি গ্রহণ করিম, এই অনশন কার্যসূচী পুনের গ্রহণ করিম। এটা কথা ঠিক যে এই যখন নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক 2016 নাগরিকত্ব আইন 1955 চনের যে সংশোধনী করব বিচারিছে, 5তম সংশোধনী, এই সংশোধনীর বিষয়ে অসমৰ প্রত্যেকজন জনসাধারণে জানা উচিত, প্রত্যেকজন জনসাধারণে ইয়ার বিষয়ে সজাগ হওয়া উচিত আর জনমত গঠন করে ইয়ার বিরুদ্ধে মাত মতা উচিত। হয়, তুমি কি ভাবা যদি দল সংগঠনে কোয়ার দরে যে যদি 2 কোটি জনসাধারণক বঙ্গদেশের সেই বাংলাদেশের অমুসলমান সম্প্রদায়ের 2 কোটি সংখ্যালঘু সম্প্রদায়ের 2 কোটি জনসাধারণক যদি অসমত ভবিষ্যতে সংস্থাপন করা হয়, ইয়ার প্রভাব অসমের ভাষা সংস্কৃতি রাজনীতির ক্ষেত্রে কি পড়ব বলে ভাবা কটন বিশ্ববিদ্যালয়ের এগারী ছাত্র হিসাবে অসমীয়া যুবক হিসাবে? নিশ্চিতভাবে ইয়ার প্রভাব অসমীয়া মানুষের উপর তো পড়ব, কারণ বাংলাদেশত যে রীতি নীতি বা কিবা কিবি প্রচলিত হয়ে থাকে যদি অসমত আনি পুনৰ সংস্থাপন দিয়া হয়, প্রথমতে আমার এনেই নিবনুয়া বেশি অসমত, বাইরের যদি আকৌ 2 কোটি মানুষ আনে নিবনার সংখ্যা আরও বৃদ্ধি হব, তেতিয়া অসমৰ অর্থনৈতিক দিশতো বহুত প্রভাব পড়ে যাব, অসমৰ অনগ্রহরতা বৃদ্ধি হব। ভারত সরকারে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারখনে নাগরিকত্ব সংশোধনী বিধেয়কের দরে বিল এখন গৃহীত করে অসমৰ ওপৰত অসমীয়া জাতিটোক ধ্বংস কৰাৰ বাবে যি এক প্ৰচেষ্টা চলাইছে, যি ষড়যন্ত্ৰ চলাইছে, আমি কটনিয়ান হিচাপে আমি প্ৰত্যেকটো সময়তে আমি ইয়াৰ বিৰোধিতা কৰি আহিছোঁ। আমি পূৰ্বতেও এই আইনখনৰ বিৰুদ্ধে, এই বিধেয়কখনৰ বিৰুদ্ধে আমি প্ৰতিবাদ সাব্যস্ত কৰি আহিছোঁ আৰু আজিৰ মুহূৰ্তত আমি কটনিয়ানে এই বিধেয়কৰ বিৰুদ্ধে আমি তীব্ৰতৰ ওপৰত আন্দোলন গঢ়ি তুলিছোঁ আৰু আমি কেন্দ্ৰীয় চৰকাৰৰ লগতে অসম চৰকাৰক আমি সকীয়াই দিব বিচাৰিছোঁ এই মুহূৰ্তত যে কটনিয়ানে হওক বা অসমৰ ছাত্ৰ সমাজে হওক কোনোদিনে কোনো পৰিস্থিতিতে কেতিয়াও এই বিধেয়কখন তেওঁলোকে গ্ৰহণ নকৰে আৰু ইয়াৰ বিৰুদ্ধে কটনিয়ানে হওক বা অসমৰ ছাত্ৰ সমাজে হওক প্ৰতিটো মুহূৰ্ততে সংগ্ৰাম চলাই যাব। তাৰ কাৰণে নৰেন্দ্ৰ মোদী আৰু সৰ্বানন্দ সোণোৱালক আমি প্ৰত্যেকটো মুহূৰ্তত সাজু থাকিবৰ বাবে আমি আহ্বান জনাইছোঁ। এই মুহূর্তে মূল উপস্থিত আছে কটন বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক প্রাঞ্জল কলিতা। আজি বরাক উপত্যকার অবস্থিত অসম বিশ্ববিদ্যালয়ত কালি এগারী প্রফেসর প্রদীপ দত্ত রয়ে অসমৰ ছাত্র ছাত্রীসলক যে ভাবুকি প্রদান করলে ব্রহ্মপুত্র উপত্যকার ছাত্র ছাত্রীসলক, সেই সম্পর্কে তার বিরোধিতা করে আজি এখন FIR দাখিল করেছে পানবজার থানাত। আমি সেই সম্পর্কে পোনে পোনে জানিব বিচারিম। হয়, আজি আমি কটন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কথা হয় পানবজার থানাত এখন এজাহার দাখিল করেছো। কালি যে শিলচর যে প্রদীপ দত্ত যে ভাবুকি প্রদান করেছিল অসমতে ভাবুকি দিবলৈ সাহস কত পালে? আসলে ব্রহ্মপুত্র আর বরাক উপত্যকার মানুষের মাজত এক সাম্প্রদায়িক সংঘর্ষ সৃষ্টি করব বিচারিছে, যাতে আমার মাজত এক বিচ্ছিন্নতাবাদী ভাব জানি আনিব বিচাৰে। গতিকে আমি এই কাতীয় কার্যক তীব্র বিরোধিতা করছো। বরাক উপত্যকা আর ব্রহ্মপুত্র উপত্যকার সমূহ রাইজ সমূহ রাইজ শান্তি শৃঙ্খলা বজায় রাখবলৈ আহ্বান করছো। এই যে বিজেপির এজেন্ট বলে কোথাও যাতে প্রচলনামূলক যাতে মন্তব্য আর নিদিয়ে সরকার তথা আরক্ষীক মই দাবি জানাইছো যে অতি শীঘ্রে করায়ত্ত করে উচিত শাস্তি দিব লাগে, নহলে আমি ছাত্র সমাজে আমি চাই থাকিম আমার অসমীয়া ছাত্র প্রত্যেক ঠাইতে পড়ি যাব। বরাক উপত্যকার ছাত্র ছাত্রীও ব্রহ্মপুত্র উপত্যকাত পড়ি হব, ব্রহ্মপুত্র উপত্যকার ছাত্র ছাত্রীও বরাবর্তকালে পড়ি যাব। গতি এই যে বিধেয়কখন, এই বিধেয়কখন কোনো কারণতে আমি ইয়াক পাস হবলৈ নিদিও। অসমৰ ছাত্র জাগি উঠিছে, আসলে শঙ্কিত হয়েছে আর শঙ্কিত হয়ে আবুল ডাবল বকিলে বাধ্য হয়েছে। গতি হিমন্ত বিশ্ব শর্মা, সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়া আর মহেন্দ্র ডাঙরিয়া, আপনাদের মানে সকিয়া দিছো যে আপনাদের এনেকা এজেন্ট নপঠিয়াব, আমার মাজত সংঘর্ষ সৃষ্টি করবেন নিবিচারিব, অন্যথা ইয়ার আপনাদের ভয়ঙ্কর পরিণতি আপনারা ভোগ করব বাধ্য হব।